সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি উখিয়ার বালুখালী হতে দশ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক আব্দুর রাজ্জাক বুরো চট্টগ্রাম বিভাগ র্যাবসাত কক্সবাজারের ক্যাম্পের সদস্যরা জেলার উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে চল্লিশ লক্ষ টাকা মূল্যের দশ হাজার ইয়াবাসহ মোট জাফর আলম বিয়াল্লিশ মোহাম্মদ গফুর মিয়া বত্রিশ ও তিন মোহাম্মদ সলিম আটাইশ নামের তিনজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে গতকাল সোমবার তেইশে জুলাই সতেরোটা তিরিশ ঘটিকার সময় জেলার উখিয়া থানাধীন বালুখালী পানবাজার এলাকায় অভিযান চালিয়ে উক্ত ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করে র্যাব সদস্যরা আকৃতরা হলেন মোহাম্মদ জাফর আলম বিয়াল্লিশ পিতা সৈয়দ মোস্তফা সাং বালুখালী ঝুমের ছড়া থানা উখিয়া জেলা কক্সবাজার দুই মোহাম্মদ গোপুর মিয়া বত্রিশ পিতা আহম্মদ রহিম সাং বি ব্লক ছিয়াত্তর ঝুমের ছড়া রোহিঙ্গাপাড়া থানা উখিয়া জেলা কক্সবাজার তিন মোহাম্মদ সলিম আটাইশ পিতামিত জামাল হোসেন সাং বালুখালী এক বি ব্লক থানা উখিয়া জেলা কক্সবাজার সাথের মিডিয়া নিমতানুর রহমান পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গতকাল সোমবার তেইশে জুলাই সতেরোটা তিরিশ ঘটিকার সময় সাত কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহদি হাসানের নেতৃত্বে একদল র্যাব সদস্য জেলার উখিয়া থানাধীন বালুখালী পানবাজার এলাকায় অভিযান চালিয়ে দশ হাজার ইয়াবাসহ মোহাম্মদ জাফর আলম বিয়াল্লিশ মহম্মদ গোপুর মিয়া বত্রিশ তিন মোহাম্মদ সলিম আটাইশ নামে তিনজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অবৈধভাবে মাদক জাতীয় দ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখল ও হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন উনিশশো নব্বই এর উনিশে একের টেবিলের নয়ের ধারা মামলা দায়ের করে উখিয়া থানার হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে প্রকাশ দর্শক আমাদের সাথে থাকবেন ডিএসটিভির সাথে থাকবেন ধন্যবাদ